हाय आमी मनीषा पोइलन आमार चैनले सबाईके स्वागत। आज के आबारो एकटी घटना निये आपनादेर सामने हाजिर होयेछि दैनन्दिन जीवनेर 9 नम्बर पर्व। आशा करछि आपनारा आगेर पर्वगुलो शुनेछेन एबं आमी देखेछि आपनारा कमेंट करेछेन एबं आमाके खूब बेशी उत्साहित करेछेन। आमी आमार जीवनेर जे जे घटना एक्चुअली आमरा जारा सार्वाइव करी आमरा जारा एई धरनेर आक्रमणे आक्रमित हई तादेर प्रत्येक दिन एकटा करे गल्प थाके। তাই আমি চেষ্টা করব যে আপনাদের কাছে প্রত্যেকটা গল্প খুব পরিষ্কারভাবে তুলে ধরার। কোথাও না কোথাও যারা শুনছে তাদের অনেক গল্পের সঙ্গে এগুলো মিলবে, কারণ এই লড়াই তো শুধুমাত্র আমার একার না, এটা সবার লড়াই। সুতরাং চলুন আজকে আমার দৈনন্দিন জীবনের আরো একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করে নিন। ভিডিওটা শেষ অবধি আপনারা সঙ্গে থাকুন। আজকের যে ঘটনাটা আমি শেয়ার করব সেই ঘটনাটা হচ্ছে, অনেকেই আমাকে জিজ্ঞেস করে, যেহেতু আমার ও আগের একটা অন্যরকম মুখ ছিল এবং অনেক ক্ষেত্রে আমি সেটা বলি যে আমি সাজাগোজা করতে খুব ভালোবাসতাম, তাহলে এই আক্রমণের পরে আমি আবার যে সাজাগোজা নিজেকে মেনটেন করা, এটা আমার কতটা প্রবলেমজনক হয়েছিল এবং কতটা তাড়াতাড়ি করতে পেরেছিলাম এবং করার সময় আমার কি ধরনের অনুভূতি হয়েছিল। বারবার করে আমি একটা কথা বলার চেষ্টা করি যে হ্যাঁ, আমাদের একটা খুব দামি জিনিস আমরা হারিয়ে ফেলেছি, সেটা একটা মুখ, আইডেন্টিটি, যেটা দিয়ে আমাদের বন্ধুরা আমাদেরকে চেনে, সেই মুখ আমি হারিয়ে ফেলেছি। তবে আমাদের আইডেন্টিটি শুধুই কি মুখ, সেটা আজকে আমি প্রমাণ পেয়েছি। তো সুতরাং আমি মূল গল্পে আসি যে আমি কিভাবে নিজেকে মেনটেন করে আবার নিজেকে দাঁড় করালাম। হ্যাঁ সত্যি আপনাদের কথা অনুযায়ী এটা ঠিক যে আমি খুব সাজতে ভালোবাসতাম, সেটাকে আমার ঘুরিয়ে আনতে অনেক অনেক সময় লেগেছে। তবে হ্যাঁ, এত মানুষের সাপোর্ট এবং সহযোগিতা পেয়েছি তাতে আমার একটু সহজ হয়েছে, খুব বেশি দেরি করিনি। এই প্রসঙ্গে আমি একটু আগের কথা বলি। প্রথমত আমি প্রচন্ড সাজতে ভালোবাসতাম, বিশেষ করে চোখে আইলাইনার, কাজল পরা আর লিপস্টিক, এটাই ছিল আমার সাজ। আর ও হ্যাঁ, আমি এটা বললে ভুলে যাবো, এটা অনেকেই জেনে গেছে, আমি কানে দুল পরতে ভীষণ ভালোবাসতাম। তার মধ্যে পঞ্চ ইন্দ্রিয় আমার নষ্ট হয়েছে, চোখ তো পুরোপুরি নষ্ট হয়েছে, ঠোঁটও নষ্ট হয়েছে যেটা আর্টিফিশিয়ালি পরে বসানো হয়েছে, কানও নষ্ট হয়েছে, যে কথা আমি আগের ভিডিওতে বলেছি। কিন্তু প্রত্যেকটা সাজের জিনিস আমার আলমারিতে ভরা, সেগুলো দেখি কষ্ট হয়, কোথায় পড়বো, চোখ তো গলে গেছে, কোথায় পড়বো, ঠোঁট তো নেই, আপাতত যে ঠোঁটটা দেখা যাচ্ছে সেটা কিন্তু আমার সার্জারি, কি করবো, এগুলো নিয়ে প্রচন্ড কান্না করতো। তারপর ধীরে ধীরে ভাবি, যখন আস্তে আস্তে রিয়ালাইজ করি যে এটা আবার ঠিক হবার নয়, কিন্তু আমার ভালো লাগা, আমার ভালোবাসা, সেগুলোকে আমি বিসর্জন দেব, তাই আমি আবার নতুন করে শুরু করলাম। আবার কানে দুল পরা, কানকে সার্জারি করে, আবার ঠোঁটটাকে ঠিক করে, লিপস্টিক খুব খুব কম পরি, পরি না বললেই চলে, কিন্তু ঠোঁটটাকে ঠিক করালাম, টিপ পরি অনেক সময়, অর্থাৎ নিজেকে গুছিয়ে রাখার চেষ্টা করি। সব সময় অনেক ক্ষেত্রে অনেক আমরা মানুষরা একটু সেজে গুজে আমরা আনন্দ পাই, পাই তো, আমাদের জীবনে অনেক কিছু দুঃখ থাকে, খুব কি জরুরি সেই দুঃখগুলোকে সবসময় উঁচিয়ে তোলা, খুব কি জরুরি সেই দুঃখগুলো নিয়ে মানুষ ঘাটা দিলে তাদের কথায় এফেক্ট হওয়া, খুব কি জরুরি মানুষ আমাদেরকে নেগেটিভ কথা বলে যদি একটা জলে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করে সেই জলে আমাদেরকে ডুব মারা, একদম জরুরি নয়। কোনগুলো জরুরি, নিজেকে মেনটেন করা, নিজেকে ভালো রাখা। তার মধ্যে একটা হচ্ছে আমার ভালো থাকাটাকে আমি বেছে নিয়েছি। আমি নিজেকে যতটাই পুড়ে যাই, আজকে আমার যেটুকুনি আছে অনেকে সেটুকুও নেই, চোখ মুখ কান পোস্ট মানে যা আছে সেটুকুনি আমি সুন্দর করে গুছিয়ে রিপ্রেজেন্ট করব। এটা কার কি ভাবে নেবে, কারোর খারাপ লাগবে, কারোর ভালো লাগবে, কারোর হাসি পাবে তো কারোর আবার অ্যাপ্রিসিয়েট হবে, তো অনেক কিছু ব্যাপার থাকে। তার মধ্যে আমার সবচেয়ে মূল বিষয় আমার ভালো থাকা, আমার শান্তি। তাই আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করলাম যে কোনটাতে আমার ভালো লাগে। আমি কোনো সাজগোজে বাদ দিই না, একটা জিনিস খুব কষ্ট, সেটা আমি চোখে কাজল পরতে পারি না, কিন্তু এটাও তো আমাদের ভাবা দরকার যে আমি বেঁচে আছি, আমার যা যা তৈরি করা গেছে তার থেকে আমি কথা বলতে পাচ্ছি, লোকের সামনে দাঁড়াতে পাচ্ছি, নিজের জায়গা তৈরি করতে পাচ্ছি, প্রচুর মানুষ পাশে দাঁড়িয়েছে, তাদের সঙ্গে থেকে লড়াইটা করতে পাচ্ছি, এটাই হচ্ছে আমার মূল কারণ। যে আপনি সবাইকে যেটা বার্তা দেয়, আপনি যে কোনো পরিস্থিতিতে আপনাকে শেষ করে দেওয়া হতে পারে, আপনি শেষ হয়ে যেতে পারেন, আপনি অ্যাক্সিডেন্ট হতে পারেন, আপনি পুড়ে যেতে পারেন, আপনার গায়ে যে কোনো দাগ আসতে পারে, তাতে আপনার কোনো দোষ নয়, সেখানে আপনার ভালো থাকাগুলো আপনি লুকিয়ে নেবেন না, সব সময় চেষ্টা করবেন আপনার ভালো থাকাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে, অবশ্যই কারোর না ক্ষতি করে। ছোট ছোট জিনিসগুলো আমরা লোকের কথা ভেবে, লক্ষ্মী ভাবলে সেগুলোকে শেষ করে দিই, যেটুকুনি আমাদের আছে
যেটুকু আছে আমরা সেটুকুনিকে সবসময় রিপ্রেজেন্ট করবো সুন্দর। সব সময় নিজেকে যে অবস্থাতে ভেঙে পড়েছি সেটা লোকের সামনে যত তুলে ধরবে লোক আমাদেরকে সুখে দেখবে, কারণ সমাজের কাজ সমাজের এসব বলে। কিছু মানুষ তো নিজের চাকরি হিসেবে এটাকে ধরে নিয়েছে যে আপনাকে কখন আপনার পুলিং আপনার লেগ পুল করবে, কখন আপনার নামে খারাপ কথা বলবে। তো সেগুলো যদি এফেক্টেড হয় তাহলে আমাদের বাঁচার কোনো রাস্তা থাকবে না। আপনি নিশ্চয়ই আপনাকে রিপ্রেজেন্ট করুন, সুন্দরভাবে নিজেকে দাঁড় করান। বহুদিন হাসপাতালে বসার পরে শুধুমাত্র নাইটি পরে এবং অ্যাফ্রন জামা পরে হাসপাতালের জামা পরে দিন না, তারপরে যখন ফিরে আসি আবার নতুন করে পোশাক পরার কথা চিন্তা ভাবনা করি, নতুন নতুন দুল কালেকশন করার চেষ্টা করি, নতুন নতুন কী কী সাজা যায় সেগুলোকে আমি হাতের ঘড়ি এর পরেও কীভাবে নিজেকে রিপ্রেজেন্ট করা যায় তার উপরে বেশি কাজ করেছি এবং সেখানে প্রচুর মানুষ আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে। আমি মনে করি যদি 100 জন অ্যাপ্রিসিয়েট করে তার মধ্যে যদি 1 জন মন থেকে করে সেটাই হচ্ছে আমার মানে কমপ্লিমেন্ট। আর হ্যাঁ, ভালো মানুষ কিন্তু আছে, আপনার পিঠে হাতছে আপনার লোক আছে, আপনার লড়াইয়ে পাশ করার লোক আছে, তাই হয়তো আজকে দাঁড়িয়ে আমি এই কথাগুলো বলতে পারছি। অনেক সময় আমরা সেটা রিয়েলাইজ করতে পারি না, আমরা নেগেটিভগুলোকে নিয়ে বসে থাকি, লোকে কী ভাববে সেটা বলে বসে থাকি, এই করতে করতে একদিন আমাদের সময়টা শেষ হয়ে যায়। আর এটা তো আমরা সবাই মানি, সব কিছু ফিরে পাওয়া যায়, সময় ফিরে পাওয়া যায় না, সময় কারোর জন্য অপেক্ষা করে না। তাই আপনি আপনার নিজেকে রিপ্রেজেন্ট করুন আপনার মতো করে, আপনার যেটা ভালো লাগে করুন, আপনার সবটা সবার ভালো লাগবে না। আপনি যেই পরিস্থিতিতে যান কারণ আপনার ভালো লাগবে না, কারণ কিছু মানুষ আছে এগুলোকে সমালোচনা করার জন্য। আপনি তার কাজ তার সমালোচনাতে কান না দিয়ে আপনি নিজের উপরে কাজ করুন, দেখবেন একটা শান্তিভাবে জীবনযাপন করতে পারবেন যেমনভাবে আমি জীবনযাপন করি। খুব ভালো থাকবেন, আশা করছি আমার কথা আপনাদের ভালো লেগেছে। এবং যাদের যাদের এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করা হয়নি তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করুন। আগামীতে দেখাও আবার নতুন একটা কোনো ভিডিও। টাটা।